মামুন, আপনি লিখেছেন একজনের জামাই আজ 4 বছর বিদেশে আছেন, এখনো দেশে আসেননি, এখন স্ত্রী তাকে তালাক দিয়ে 1 সপ্তাহ পর বিয়ে বসতে পারবে কিনা? না, একজনের স্বামী বিদেশ থেকে আসছেন না দীর্ঘদিন পর্যন্ত, যৌক্তিক কারণে স্ত্রী যদি নিজের প্রতি তালাক গ্রহণ করতে চান, অর্পিত তালাক যেটাকে বলে, আমার যেটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিয়ের স্ত্রীর যে কাবিননামা আছে বা ফরম আছে সেটার 18 নম্বর কলামে যেটি লেখা আছে, সেই পাওয়ার যদি দেওয়া থাকে স্বামীর তরফ থেকে, তাহলে স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারবেন, তাও শর্তগুলো পাওয়া গেলে। তো মূল প্রশ্ন হলো যে স্বামী বাহিরে থাকেন 4 বছর যাবৎ, এখন স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করার শর্ত পাওয়া গেলে সেই শর্ত প্রয়োগ করে তিনি যদি যথাযথ নিয়মে তালাক প্রয়োগ করে বিচ্ছেদ ঘটানো, তারপরও 1 সপ্তাহ পরে তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন না, কারণ তাকে এরপরে ইদ্দত পালন করতে হবে, ইদ্দত পালন 3 মাস যাওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন। এখন যদি বলেন যে ইদ্দত পালন করতে হয় এই জন্য যে পূর্বের স্বামীর কোনো সন্তান গর্ভে আছে কি না সেটি প্রকাশ যেন হয়, সেটির জন্য, যাতে করে আরেকজনের বিয়ের মধ্যে আরেকজনের সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হলো, এখানে সন্তান টাকাটা নিয়ে ঝামেলা তৈরি না হয়, সেজন্য ইদ্দত পালন করতে বলা হয়েছেন। তিনি তো বিদেশে আছেন 4 বছর পর্যন্ত, তাহলে তো এখানে সন্তান হওয়ার তো সম্ভাবনা নেই। তো এরকম কোনো কথা শরীয়ার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তিনি বিদেশে আছেন, তিনি আসছেন কিনা, আপনি গেছেন কিনা, এটা একান্ত নিজেদের ব্যাপার, শরীয়া এগুলো দেখে না। এজন্য বিয়ের পর ইদ্দতের এই সময়টা আপনাকে পার করতে হবে। মাজেদা